সুপ্রভাত, আজকে আমরা ডান্সের ভিডিও করতে যাচ্ছি। দুটো জায়গা দেখা আছে, তো যেখানটায় সুবিধে মনে হবে সেখানে করবো। চলুন আমাদের সাথে। নীল বেজে আজ অকুল পানে তোমার গানে, আমার গানে ঘুমাতে বলছে মামা। আমার ডান্স ভিডিও হয়ে গেল। ক্যামেরায় ছিল শুভায়ন আর দৈপায়ন, একটা স্ট্যান্ড করা, একটা জুম করা। এবার আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বেরোব। চলুন গেটের সামনে নিয়ে যাচ্ছি, চল গেটের সামনে। বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। খুব সুন্দর সুন্দর মাটির বাড়ি আছে। আমরা যাচ্ছি এখন হলুম হরলুং 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 আমরা যাচ্ছি এখন হরলুং ড্যাম। এখানে বাড়ির বাড়িগুলো রং করা খুব সুন্দর। কথা বলতে ইচ্ছা করছে না, সত্যি মনে হচ্ছে শুধু প্রাণ ভরে নিঃশ্বাস নিই। মাস্ক না পরলেই হয়, কেউ কোথাও নেই ফাঁকা। দূরে একটা অটো খারাপ হয়ে গেছে, অসাধারণ, দেখুন ভীষণ সুন্দর। হরলুং ড্যাম খুঁজতে খুঁজতে আমরা এই ড্যামটায় চলে এসেছি। এটার নাম হচ্ছে ছোটা বাঁকি ড্যাম। ভীষণ নির্জন, নিস্তব্ধ, ভীষণ সুন্দর। আমি
বন ফুলের গন্ধ। মাঠের মাঝখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার সামনে একটা খাটিয়া পাতা, দোলনাও দুলছে, দোলনাও একটা গাছে লাগানো আছে, কতগুলো মুরগি আছে। সূর্যাস্তের এখনো অনেকটা সময় বাকি আছে, সেই জন্য আমরা হুরলুং ড্যামটা আবার খুঁজতে চলেছি, দেখা যাক খুঁজে পাই কিনা। এটা তো ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছে যেন সেটা যদি আরো ভালো হয়। মানুষের পাওয়ার ইচ্ছা শেষ হয় না, আমাদেরও তেমনি অবস্থা। তো দেখি সন্ধে না হওয়া পর্যন্ত খুঁজব, যদি পেয়ে যাই তো ভালো। চলুন, নদীটা তো সুবর্ণ রেখাই, আর ব্রিজটা হলো লুকুংডি। বীর শহীদ গঙ্গা নারায়ণ সিং সেতু, এনার নামই ছিল গঙ্গা নারায়ণ। আপনাদের পড়ে শোনাবো পরে, আমি ছবি তুলে নিয়েছি। জামশেদপুর স্টেডিয়াম, সবাই ইভিনিং ওয়াকও করছে, দৌড়াচ্ছে স্পোর্টসম্যানেরা। আজকের এই পর্বে বীর শহীদ গঙ্গা নারায়ণ সিংহের যে মূর্তিটি দেখেছিলেন, দেখিয়েছিলাম, সেটা সম্পর্কে যে লেখাটা ছিল মূর্তির নিচে, তো সেটা শোনাচ্ছি। ব্রিটিশ শাসনকে বিরুদ্ধ বীর শহীদ গঙ্গা নারায়ণ সিং কা আন্দোলন তৎকালীন বঙ্গাল বিহার ওড়িশা প্রান্ত মে জোরদার প্রভাব রাহা। উনহোনে ইস প্রান্ত কে স্বতন্ত্রতা সেনানিয়ঁ কে নেতৃত্বকর্তাও কো একজুট করতে হুয়ে নেতৃত্ব কিয়া অর এক সেনা কা গঠন সর্দার বাহিনী কে নাম সে করতে হুয়ে অঙ্গ্রেজ সেনা সে লড়াই কিয়ে। অঙ্গ্রেজ সেনা এবং ব্রিটিশ শাসন দ্বারা জমিন বিক্রয় কানুন উত্তরাধিকারী কানুন কে বিরুদ্ধ সন 1832 সে 1833 में आंदोलन किए। ऐसे वीर पुरुष का नामकरण इस पुल का करते हुए हम सभी भूमिजों समाज के लोग एवं देशवासियों गौरवान्वित है। 1790 সালে এপ্রিলের 25 তারিখে জন্ম হয়েছিল এবং উনি মারা গিয়েছিলেন 1833 সালের ফেব্রুয়ারি 7 তারিখে। তো বাইরে বেরোলে শুধু প্রকৃতি বা সৌন্দর্য, যে যেটা ভালোবাসে, শুধু সেই আনন্দ বা শান্তি হয় না, আমরা ইতিহাসের এই ধরনের ছোট ছোট অনেক তথ্য যেগুলো আমরা পাঠ্য বইয়েতে পড়িনি বা অনেক পাঠ্য বই আছে যেগুলো সব আমার মনে হয় না একটা জীবনে পড়া সম্ভব। কেউ হয়তো পড়ে থাকবেন, কিন্তু নর্মালি আমাদের সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না। আমি ইতিহাসের ছাত্রী, সেই জন্য এই ধরনের জিনিসগুলো, এই ধরনের জানার বিষয়গুলো আমাকে ভীষণ টানে। চলে যাই সেই সময়ে যে কত সংঘর্ষ করেছেন আমাদের পূর্বপুরুষেরা, মানে সত্যি ভাবা যায় না কত, মানে কতটা কষ্ট, কতটা লড়াই, কত মৃত্যু দেখতে হয়েছে তার আত্মীয় স্বজনকে, তার পরিবারকে।
এই ধরনের সমস্ত বীর শহীদদের আমার শতকোটি প্রণাম জানাই। আজকে এখানেই শেষ করলাম, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাতে আমি দেখুন কেমন লাগছে জানান, আপনাদের মতামত আমার ভীষণ ভীষণ দরকার। নমস্কার।